হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি আর ইমন চলে এলাম আমাদের রেগুলার শো, যে শোটা আমরা বেশ কিছুদিন করছি এবং আজকে আমরা অগস্ট মাসের 1 তারিখ থেকে শুরু করে আজকে অগস্ট মাসের 31 তারিখ, যেখানে আমরা লাইভ রেডিওর পেজ থেকে আপনারা আমাদেরকে দেখছেন এবং আপনাদের সবচেয়ে পছন্দের মানুষগুলো যারা ইন্ডাস্ট্রি, সেটা গানের এবং সেটা মিউজিকের, সেটা ফিল্মের, সেটা নাটকের, সব জায়গা থেকে পছন্দের মানুষগুলোকে নিয়ে আমি আর ইমন ট্রাই করেছি আপনাদের সামনে এনে আড্ডা দিতে, গল্প করতে এবং ফান, একটা চিল, একটা এনজয়, একটা শো, এনজয়মেন্ট থাকা একটা শো করতে। ইমন আর আমি খুবই একটা মানে আমরা চেয়েছি যে সুন্দর করে যেন প্রোগ্রামটা হয় সুন্দর করে। ইমন আজকে আমাদের সাথে যে আছে সেই মানুষটার সাথে আমার আর তোর যে সম্পর্ক এবং যত স্মৃতি এবং যত গল্প, আমার কাছে মনে হয় যে এই গল্পটা শেষ হবে না এবং এটা 1 ঘন্টার প্রোগ্রাম হলো। আজকে অলরেডি আমরা প্রায় 1 ঘন্টার বেশি সময় লেট করে ফেলেছি বিভিন্ন কারণে। একটা কারণ হচ্ছে যে আমাদের গেস্ট, যিনি তার মা অসুস্থ ছিলেন হসপিটাল থেকে, উনি চলে এসেছেন এবং আমিও একটু হসপিটালে ছিলাম, আমার আম্মার চেক আপের জন্য গিয়েছিলাম কিছু টেস্টের জন্য। তো সবকিছু মিলে আমরা লেট করে ফেলেছি, বাট আমার কাছে মনে হয় যে অডিয়েন্স আজকে লেট করলেও তারা আনহ্যাপি হবে না, কারণ আমরা আজকে জম্পেশ একটা আড্ডা দিব। লাইভ টু লাইভ রেডিওর পেজ থেকে যারা দেখছেন তাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি এবং যারা শুনছেন রবি, এয়ারটেল এবং বাংলালিংক থেকে 28777 এই নাম্বার থেকে। ইমন বল, আজকে কি মানে কি মনে হয় তোর এক্সপেকটেশনটা কি? না, আজকে যদিও লেট করার জন্য অনেকগুলো কারণ ছিল। আমাদের গেস্টের মা অসুস্থ, ওনাকে আমি পার্সোনালি চিনি, উনি অনেক বয়স্ক। তারপর মানে আন্টি, তোর আম্মা, উনি অসুস্থ, ওনাকে আমি পার্সোনালি চিনি। তো এই সব কিছু মিলে আবার টেকনোলজিক্যাল প্রবলেম তো চলছেই আসলে আমাদের গেস্টদের, এটা একটা মেজর প্রবলেম। বাট আজকে যে প্রোগ্রাম হচ্ছে এটাই আমি অবাক হয়ে যাচ্ছি। আমি কিন্তু আশা ছেড়েই দিয়েছিলাম। আজকে প্রোগ্রামটা হবে না, কারণ আজকে যে গেস্টটা আসবে উনি না আসতে একজন মানুষ, আমার মনে হয় যে আমরা কিন্তু গত বেশ কিছুদিন ধরে 90s এর যারা স্টার ছিলেন আমরা কিন্তু তাদেরকে নিয়ে আসছি আমাদের প্রোগ্রামে। এবং উনি হচ্ছে 90s, যদি 90s এর যদি বলি ফিল্মে, উনি কিন্তু 90s এর কিন্তু একজন সুপারস্টার ছিলেন, ইয়াং ইয়াং ভিলেন ছিলেন। এবং একটা ভিলেনও যে মানুষের হৃদয় জয় করতে পারে, এবং অনেকে বলে যে তোর আমার একটা জুটি, কিন্তু আমি বলবো যে 90s থেকে কিন্তু আমাদের প্রিয় সালমান শাহর সাথে আমাদের এই গেস্টের একটা অন্যরকম একটা বন্ধুত্ব ছিল, অন্যরকম একটা জুটি ছিল। এবং এই দুজন একসাথে থাকা মানে ছবি ছিল সুপার ডুপার হিট। এবং এই মানুষটার সাথে এই 2020 সালে এসেও আমি আর তুই অনেক কাজ করেছি, আমরা ফিল্ম একসাথে কাজ করেছি, এবং কাজের চেয়ে বেশি হয়েছে আড্ডা। এবং সেই আড্ডা মারতে যে আমাদের যে প্রিয় ভাই আছেন, তার জীবনে অনেক গল্প আছে যেগুলো যেগুলো শুনতে শুনতে আমরা মানে গড়িয়ে পড়ে গেছি, এরকম হয়েছে। এবং আমার এবং তোর ভীষণ ভীষণ প্রিয়, আমার মনে হয় যে বাংলাদেশের সব মানুষেরই প্রিয়। তো আমরা আর কথা না বলে আমরা সেই মানুষটিকে আমন্ত্রণ জানাতে চাই, 90s এর সেই সুপারস্টার, সুপারস্টার ডন, ওয়ান অ্যান্ড অনলি ডন ভাই। ডন ভাই, ওয়েলকাম টু আওয়ার শো। সালাম আলাইকুম ডন ভাই, আপনাকে আগমন এবং আপনাকে এই আগমনে অনেক বেশি শুভেচ্ছা। ডন ভাই, আপনাকে যে ইন্ট্রোটা দিলাম সেটা কেমন ছিল, ঠিকঠাক ছিল কিনা আমি প্রথম কাউকে জিজ্ঞেস করলাম আমার অনুষ্ঠানে। মানে যেভাবে করাইলে মনে হচ্ছে যে যে আসিতেছে অমুক গাজী, গাজী ভাই বলতো না এরকম, মানে বললে গাজী ভাই আর কি, ওরকম টাইপের ঠিকঠাক ছিল। এবং ডন ভাই, আপনাকে অনেক বেশি অনেক বেশি অভিনন্দন এবং অনেক বেশি থ্যাঙ্কস জানাই এই কারণে যে আপনারা আপনি এত ব্যস্ত, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে আন্টি অসুস্থ, আন্টিকে হসপিটাল থেকে আপনি আমাদের এই শোয়ের জন্য এসেছেন এবং শোতে অ্যাটেন্ড করেছেন। আমরা আমরা আমাদের খুব ভালো লাগছে, আমার আর ইমনের। আজকে আমি আর ইমন প্ল্যানিং এ বা আমরা মনে করেছিলাম হয়তো শোটি আমরা করতে পারবো না, তারপরেও যেটা মনে হয় যে অডিয়েন্স আপনার জন্য ওয়েট করছিল এবং আপনাকে থ্যাংক ইউ যে আপনি এসেছেন আমাদের শোতে। আচ্ছা, কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি, আবার মানে ভালো খারাপের মাঝামাঝি আছি আর কি। আমি আমার আম্মা খুবই অসুস্থ, খুবই অসুস্থ, মানে মানে বলতে পারেন এন্ড অফ দ্য মোমেন্ট এরকম একটা টাইপের মধ্যে আছে। আল্লাহ ভরসা সব ঠিক হয়ে যাবে ডন ভাই। আমি আন্টিকে মানে আন্টিকে আমি নিজে দেখেছি এবং ডন ভাইয়ের বাসায় আমি গিয়েছি। আন্টি এমন একজন মানুষ যাকে দেখলেই তোর মনটা ফ্রেশ হয়ে যাবে, মানে এত ইনোসেন্ট, এত সুন্দর আন্টি, যেটা বলার বাইরে। ডন ভাই, আন্টির জন্য অনেক দোয়া থাকবে। এবং আজকে আমরা শুধু আমরা না, আমার মনে হয় যে আমাদের দেশে যারা ভক্ত আছে আপনার সবাই আন্টির জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। ডন ভাই,
বলো। আমরা আমরা সত্যি কথা বলতে এখন যেটা বলছি যে আপনি তো একজন সুপারস্টার বাংলাদেশের এবং অসম্ভব ব্যস্ত একজন মানুষ, এবং এই যে ব্যস্ততা ব্যস্ততাটা কিন্তু হঠাৎ করে থেমে গেছে, সেটা হচ্ছে যে এই যে করোনা COVID-19 সেই মার্চ থেকে আপনার সাথে আমাদের যে মানে অভিজ্ঞতার ঝুলি বলেন, বাংলাদেশের সব নায়কের সাথে আপনার আন্ডারস্ট্যান্ডিং ভালো, তারপরে আমরা নীরবের সাথে আপনার আপনার সম্পর্কটা একটু অন্য ধাঁচের। অনেকে বলে আপনি আমাদের বলেছেন যে সালমান শাহর সাথে আপনি যেরকম একটা রিলেশন ছিল তোদের দুই ভাইয়ের সাথে, এরকম একটা সম্পর্ক সুসম্পর্ক, কিন্তু তারপরেও আপনি এত ব্যস্ত, আপনি এত আপনি এত এত স্টেজ শো করেন, অভিনয়ে আপনি ব্যস্ত, আপনার দম ফেলার সময় নেই ছবিতে, তারপরে কিন্তু মার্চ থেকে কিন্তু এখন পর্যন্ত কিন্তু সবাই বসে আছে পৃথিবী, এই যে এই সময়টা এই করোনাকালীন সময়টা কিভাবে কাটালেন? আমার আসলে সাউন্ড গুলো ক্লিয়ার আসছে না, তো তোমার মানে কোশ্চেনটা ভালো মতো বুঝতে আচ্ছা, আমি পারিনি। আমি 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 বলছি যে এই যে আপনি এত ব্যস্ত একজন মানুষ, আপনি গানে গানে ব্যস্ত, তারপরে অভিনয়ে ব্যস্ত, দম ফেলার সময় নেই, কিন্তু এই যে করোনাকালীন সময় মার্চ থেকে যে এই যে জুলাই মাস পর্যন্ত সবাই তো ফ্রি বসে আছে, সবার জীবনে কিছু না কিছু ঘটনা ঘটেছে, তো সেক্ষেত্রে আপনার এই যে করোনাকালীন সময়টা আপনি কিভাবে কাটালেন বা কি করলেন, কেমনই বা কাটলো, কি অভিজ্ঞতা হয়েছে? মানে এই করোনাকালীন সময়টা মানে মানে লাইফের সবচেয়ে বোরিং টাইমটা কাটছে আর কি, ঠিক আছে। তারপর আমি ম্যাক্সিমাম টাইমটা নিজেকে নিজের মতন করে গুছিয়ে নিয়েছিলাম আর কি, আর আমি বেসিক্যালি মন খারাপ থাকলে মন খারাপ থাকলে হ্যাঁ বলেন বলেন। না এমনি তো লকডাউনের মধ্যে আমরা যারা আমি তো মনে করি সচেতন আমরা সবাই সবার দিক থেকে, লকডাউনের মধ্যে আমরা বের হইনি আসলে, বেসিক্যালি বের হইনি কোথাও, আমরা আমাদেরকে সেভে রাখার জন্য, আমরা নিজেরা সেভে থাকার জন্য, 10 জনকে সেভে রাখার জন্য নিজেরা নিজেদেরকে আড়াল করেছিলাম, এটাই ঠিক, তাই না? আর আড়াল করা মানে, আড়াল করা মানে বিসর্জন, বিসর্জন মানে একা একা বোরিং টাইপ, তারপরে তাই না? দেখো তোমাদের সাথে তোমাদের সাথে তোমাদের সাথে অনলাইন ছাড়া কারো সাথেই কারো ফেস টু ফেস দেখা হচ্ছে না, যোগাযোগ হচ্ছে না, তাই না? আমরা নিজেদের ভিতরে আমরা কাজ করি, আমাদের আগে কত দেখা হতো, রাইট রাইট। তন্ময় এই যে আমরা যে করোনার সময় যে সময়টা পার করেছি, এই সময়ে আমরা আমাদের বিভিন্ন ইউটিউবের মাধ্যমে হোক, আমাদের এই ভার্চুয়াল ভার্চুয়াল ওয়ার্ল্ড এর মাধ্যমে আমরা বিভিন্ন সময় দেখেছি বিভিন্ন মানুষ বিভিন্ন ভাবে সময়টাকে ইউটিলাইজ করেছে, এবং সচরাচর আমরা নর্মালি যা করি না তার চেয়ে ডিফারেন্ট কিছু করেছি। কেউ কেউ মনে করেন ঘর ঝাড়ু দেওয়া, কেউ কেউ মনে করেন রান্না করা। আপনি কি করেছেন এমন যেটা আসলে কখনো করেননি তার মধ্যে? নীরব একদম, আসলে খুব বুঝলাম না, আসলে সাউন্ডে প্রবলেম হচ্ছে, সাউন্ডের প্রবলেম কিংবা নেটওয়ার্ক প্রবলেম, সামথিং এরকম একটা প্রবলেম, যাই হোক জীবনের প্রবলেম মধ্যে চলতেছে, বুঝতে হবে, বুঝছো না? লকডাউন আমি যেটা জানতে চাচ্ছি সেটা হচ্ছে যে আপনি শুনতে পাচ্ছেন নন ভাই, শুনতে পাচ্ছেন? আচ্ছা, সেটা হচ্ছে যে করোনার সময়ে এক কানে শুনি এক কানে শুনি না, আপনার অসুবিধা নাই আমরান ভাই, আমরা এক কানে শুনলেও আমরা খুব প্রপারলি, আপনি জাস্ট বুঝে উত্তরটা দেন। আমরা যে জিনিসটা জানতে চাচ্ছি সেটা হচ্ছে করোনার সময় আমরা বিভিন্ন জন বিভিন্ন ভাবে সময়টাকে পার করেছি, আপনি এমন কি করেছেন যেটা কখনো করেননি? ইন্টারেস্টিং, রাইট। এই এই জিনিসটা কি করছি আমি হচ্ছে যে অনেকগুলো গান মুখস্থ করেছি, বুঝছো, কারণ আমি গান পাগল মানুষ। হ্যাঁ, এটা নীরব নীরব ইমন যারা আমার সাথে কাজ করছে কিংবা করে তারা নিজেরাই জানে, আমরা শুটিং এ গেলে গিটার টিটার নিয়ে যাই আড্ডা মারার জন্য, অফ টাইম রিল্যাক্স এর জন্য, মনটা ভালো রাখার জন্য। আমি ভাই নায়কও না গায়কও না, গান করি নিজের ভালো লাগার জন্য, গান করি মেন্টালি স্যাটিসফ্যাকশন এর জন্য। তো এবার লকডাউনের মধ্যে আমি অনেকগুলো 30-40টা গান মুখস্থ করে ফেলছি, এবং একদম ক্যারোকে করি তো বাসায়, মানে যে কোনো আড্ডা আমরা ক্যারোকে করি, তো ক্যারোকে তে গানগুলো অনেক মানে অনেক প্র্যাকটিস করছি, এইটুকু একটু অভিজ্ঞতা হয়েছে। আচ্ছা, এমনি রান্নাবান্না প্লাস মনে করেন ঘরের কাজ করা কি করেছেন? না, যেহেতু আমরা শিল্পী মানুষ, সেটা মানে পর্দারও বলতে পারেন, পর্দার বাইরে বলতে পারেন, তো এখন যেহেতু গান করি সেহেতু এই লকডাউনের মধ্যে গিটার একটু বাজিয়েছিলাম, আর গিটার প্র্যাকটিস করছিলাম 3-4 মাস প্রচুর পরিমাণে। আচ্ছা ডন ভাই, এই যে ইমন যে কথাটা বললো যে আন্টি অনেক সুন্দর অনেক সুইট, মানে বলছে আন্টি অনেক সুন্দর আন্টি অনেক সুইট, হ্যাঁ, এবং ডন ভাইও আসলে পর্দায় ভিলেন, পর্দায় একটা নেগেটিভ ক্যারেক্টার, পর্দার একটা ভয়ঙ্কর মানুষ, কিন্তু এই মানুষটা আসলে সালমান শাহর সাথে যত সুন্দর
ছবিগুলো করেছে, তখন কিন্তু ডন ভাইকে দেখলে মনে হতো যে অনেক সুন্দর সুদর্শন একটা ছেলে, এবং আপনার সুন্দর ফুটফুটে একটা মেয়ে আছে, কি এই হয়েছে? মেয়েটার সাথে, আপনার সুন্দর একটা মেয়ে আছে, এই মেয়েটার সাথে কি সময় পার করেছেন কিনা? নীরব আটকে গেছে কেন? বুঝতে মানে তোমার আবার ঘুরতেছে আর কি, মানে এবং নেটওয়ার্ক। হ্যাঁ বল। আচ্ছা, সেটা হচ্ছে বলছি যে আপনার সুন্দর ফুটফুটে একটা মেয়ে আছে, হ্যাঁ ওর আচ্ছা সাথে কিরকম সময় পার করেছেন? হ্যাঁ আচ্ছা, মেয়ে আছে, তারপরে মানে আপনি কিভাবে এই টাইম পাস করেছেন, এই যে এত করোনা সময় দিয়েছেন সময়টা ডন কিভাবে ভাই, পার করেছেন? মানে আমরা ইভেন সবাই, হ্যাঁ আন্টিকেও তো বুঝছি সময় দিয়েছেন। বুঝছি, আমরা সবাই হচ্ছে যে মানে নিজেরা নিজেরা মানে বাঙালি জাতি, আমরা বাংলাদেশি, আমরা বাঙালি জাতি কিন্তু তিনটা ওয়ার্ডের সাথে এবার খুব পরিচিত হয়েছি, সেটা হচ্ছে লকডাউন, আরেকটা হচ্ছে যে কোয়ারেন্টাইন, আরেকটা হচ্ছে যে কি মানে নির্বাসন বাংলায় যেটাকে বলে আর কি, যে নির্বাসন, আমরা একাকিত্ব। দূরত্বে ছিলাম সবাই, আবার আমরা ছিলাম ডন ভাই, মনে হয় ডন ভাই আপনি কথা শুনতে পাচ্ছেন আমাদের? এইবারে একদম কান এবার খুলে বলেছে, সব শুনতে পাচ্ছিস? বলো। ওকে, ফ্যান্টাস্টিক, আপনি তাহলে এইভাবেই চলুন। আপনি নীরবের কোশ্চেনটা ছিল যে আপনি এইবার লকডাউনের সময় যে আপনি ব্যস্ততার মধ্যে আপনার মেয়েকে কিভাবে সময় দিয়েছেন, আন্টিকে কিভাবে সময় দিয়েছেন, যেহেতু বাসায় ছিলেন কিছু করার ছিল না, কিভাবে এই সময়টা তো মানে তারা তো আপনাকে মিস করতো যেহেতু আপনি কাজে ব্যস্ত ছিলেন, হ্যাঁ, ওইটা নিয়ে। তো তোদের কোশ্চেনটা বুঝছি, অ্যান্সারটা দিচ্ছি। সেটা হচ্ছে যে আমরা হচ্ছে যে আগেই বললাম যে আমরা এই লকডাউনের মধ্যে এই করোনার বদলেতে তিনটা ওয়ার্ড বাঙালি জাতি খুব মুখস্থ করে ফেলছে, একটা হচ্ছে লকডাউন, একটা হচ্ছে যে আইসোলেশন, আর একটা হচ্ছে কোয়ারেন্টাইন, রাইট? হ্যাঁ, তো এখন হ্যাঁ এই তিনটা ওয়ার্ড নিয়ে সবাই খুব চিন্তিত, যার জন্য আমরাও সবাই ফ্যামিলির সবাই মানে কোয়ারেন্টাইন বলতে পারেন, এখনো মানে একটু দূরে দূরে আছি, মানে খুব কাছাকাছি আচ্ছা কম হচ্ছে, আচ্ছা আচ্ছা কারণ আপনি বাঁচলে 10 জন বাঁচবে, তাই না? আপনি বাঁচলে হ্যাঁ আপনার ফ্যামিলি বাঁচবে, রাইট? তো আমি হুম যদি রাইট সেভে থাকি তাহলে আমার ফ্যামিলি নিঃসন্দেহে সেভে থাকবে, তাই না? হুম হুম বলো নীরব কই, ইমন কথা বলা থাকে আছে, ইমন? আছে আমি আছি, আমি আছি। ভাই, এই যে আপনার, আমরা যদি একটু পুরোনো দিনের কথা বলি, সেটা হচ্ছে যে বিভিন্ন আর্টিস্টদের বিভিন্ন রকম গল্প, আপনার সিনেমায় আসার গল্পটা একটু শুনতে চাই, যে কেন সিনেমায় এলেন, কেন মনে করেন, যেহেতু আপনি গানের মানুষ, গান পছন্দ করেন, গান গেতে পছন্দ করেন, গান শোনাতে পছন্দ করেন, নিজে গুনগুন করে গানও গান, কিন্তু এই মানুষটার সাথে জীবনের প্রথম কি হতে চেয়েছিল এবং কেন সিনেমায় এলো? আসলে নাইস কোশ্চেন, এটা কে বললো আমি কিন্তু বুঝিনি, খালি শুনলাম কোশ্চেন না, নীরব বলছে বলতে। বলেন, যাই হোক, অ্যান্সার 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 দেন। অ্যান্সারটা হচ্ছে, মনে করো মনে তো পরীক্ষা দিচ্ছি নীরবের কাছে আর জীবনের কাছে, আড্ডা হবে, আড্ডা একদম আড্ডা, ফর্মাল শো, এটার মধ্যে কোনো মানে আমার সাথে আপনার এরকম মানে এরকম মানে এবার বিষয়টা হচ্ছে কি, ডন ভাইয়ের সাথে আর এরকম কনভার্সেশন কোনোদিন হয় নাই, তো যখন ডন ভাই আমি প্রশ্ন করবো আপনি উত্তর দিবেন, এই জন্য ডন ভাইয়ের কাছে জিনিসটা একটু নতুন নতুন লাগতেছে, বুঝছিস? তারপরে আবার আমি আর তুই কোশ্চেন করতেছিস, জন ভাই মানে মানতেই পারতেছ না বিষয়টা। ডন ভাই বলেন। না না, কারণ শুনো তো নীরব, ইমন, যারা অডিয়েন্স যারা কিংবা যারা ভিউয়ার্স দেখছেন তাদেরকে বলি, আমার আসলে হাজার হাজার ছোট ভাই আছে ঢাকা শহরে এই 25-30 বছরে, তো প্রিয়দের মধ্যে সবচেয়ে প্রিয় দুটা ছোট ভাই হচ্ছে ইমন আর নীরব, থ্যাংক ঠিক ইউ আছে? সো মাচ ডন ভাই, থ্যাংক ইউ সো মাচ। কারণ অনেক পছন্দ করি তোমাদের দুজনকে, আর আমি অনেক আগে থেকে, তোমরা দুইজনই জানো যে তোমাদেরকে অনেক বলি যে তোমাদের আরো 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 এক ধাপ, আরো এক ধাপ উপরে যাওয়া উচিত, যেতে হবে, কিংবা তোমাদের ওরকম একটা সুযোগ দরকার, তাই না? তোমাদেরকে জি জি সুযোগ দিতে হবে যারা সিনিয়র আছেন, তাই না? তো হ্যাঁ আমরা আমরা আমি তো ফ্রম বাঙালি, তোমাদের জন্মলগ্ন থেকে আমি তোমাদের এমনি ভক্ত ছিলাম, ডন ভাই ঠিক আছে? আপনি কিন্তু আমার প্রথম ছবিতেই কিন্তু আপনি ভিলেন ছিলেন, আমরা অনেক আড্ডা মারছি ওই হোতা পাড়ায় যে। হ্যাঁ, তারপর হ্যাঁ তোমাদের সাথে সেই ইমনের সেই ভাই পেমেন্ট আছে, এই সমস্যা ওই সমস্যা, আমি ওই যে রসুন গ্যাস করেছে, জলের ব্যবস্থা করবো তাহলে প্রডিউসার পেমেন্ট দিয়ে দেবে, তাই না? হ্যাঁ হ্যাঁ বলছিলাম হ্যাঁ না হ্যাঁ হ্যাঁ কত একদম মজার একদম, আড্ডা অনেক মারতাম, মজার স্মৃতি আছে আপনার সাথে, এগুলো নিয়ে আজকে আড্ডা তারপর মারবো। তুমি, হ্যাঁ, তারপরে
ইন্ডাস্ট্রি সম্পর্কে তো আইডিয়া প্রথম ছবিতে মনে আছে ইমন, আমি মনে আছে। এবং ডন ভাই, আমি আমি যে জিনিসটা জানতে চাই সেটা হচ্ছে যে আপনার প্রথমে এই সিনেমায় আসার গল্পটা একটু শুনুক মানুষ, সিনেমায় আসা কেন সিনেমায় আসলেন? বগুড়ার একজন, বগুড়ার একজন ছেলে ঢাকায় এসে এফডিসি কাঁপাই দিল, কিভাবে এটা করছেন? হ্যাঁ এটা আমি বলতে চাই, শুনো কথা হচ্ছে কি জানো, যে মানুষ তো আস্তে আস্তে অভিজ্ঞতা হয়, মানুষ তো আস্তে আস্তে শিখে, তাই না? কথা হচ্ছে মানুষ, একটা মানুষ হিউম্যান বিং যেটাকে বলে আমার থিওরিতে, একটা মানুষের বয়স তিনটা, তিনটা স্টেজ। ফার্স্ট স্টেজ হচ্ছে, ফার্স্ট স্টেজ হচ্ছে মনে করো জন্মলগ্ন থেকে ক্লাস 10 পর্যন্ত, তাই না? এই ক্লাস 10 পর্যন্ত কিন্তু আমরা অনেক কিছু হওয়ার চিন্তা ভাবনা করি, মানে আমরা অনেক কিছু হতে চাই, ডাক্তার হবো, জজ হবো, ব্যারিস্টার হবো, তাই না? এরকম একটা ব্যাপার না? হ্যাঁ। তো এখন তারপর ক্লাস 10 এর পর, ম্যাট্রিক এর পর, ইন্টারমিডিয়েট পড়ার পর একটা আলাদা একটা লাইন এসে যায় যে সায়েন্স পড়বো না, আর্টস পড়বো না, কমার্স পড়বো, ডাক্তার হবো না, ইঞ্জিনিয়ার হবো, তাই না? তারপরে ইন্টারমিডিয়েট এর পর প্রেম প্রীতি ভালোবাসা, বিয়ে সাথে সংসার, চাকরি বাকরি, ব্যবসা, এটা আলাদা একটা লাইফ, রাইট? তাহলে তিনটা পার্ট হইলো, তাই না? সেরকম মনে করো আমি, সেরকম মনে করো আমি স্কুল লাইফে যখন স্কাউট করতাম, ক্যাডেট করতাম, তখন চিন্তা করতাম ইস আমি যদি আর্মি অফিসার হইতাম, ইস আমি যদি মেজর টন হইতাম, এই একটা টার্গেট ছিল ছোটবেলায়, ঠিক আছে? এটা প্রথম স্বপ্ন। দ্বিতীয় স্বপ্ন, দ্বিতীয় স্বপ্ন এখন আর্মি হইতে পারলাম না, নায়ক হইতে পারলাম না, গায়ক হইতে পারলাম না, হয়ে গেলাম ভিলেন, ঠিক আছে? আমার কথাটা বুঝছো? আপনি তো নরমাল ভিলেন না ভাই, আপনি তো সুপারস্টার ভিলেন। কিন্তু আমি তো ছোটবেলায় চিন্তা করতাম না আমি আর্মি অফিসার হবো কিংবা ডিটেকটিভ ব্রাঞ্চে কাজ করবো, ইন্টেলিজেন্স ব্রাঞ্চে কাজ করবো, একটা ড্যাম স্মার্ট, একটা প্রশিক্ষিত একটা আর্মি অফিসার হবো, এরকম একটা চিন্তা ধারা ছিল, কিন্তু ওই সাবজেক্টের মধ্যে এখন নাই, তাই না? এখন ভিলেন সাবজেক্ট এসে গেছি, ভিলেন, রাইট? জি জি। এখন ঘটনা আসলে ডন ভাই আসলে আমাদের দুজনের এত প্রিয় মানুষ, বিশেষ করে আমি যখন শুনছি যে ডন ভাই আসবে আমি খুবই এক্সাইটেড ছিলাম। আসলে কিছু মানুষ আছে বুঝছিস, মানে যারা মানে যাদের পাশে থাকতে ভালো লাগে, এর মধ্যে ডন ভাই ওয়ান অফ দেম। আমি আমার যে কোনো কাজে ডন ভাইকে পাশে পেলে আমি যে পরিমাণ খুশি হই, ইভেন আমার মনে আছে যে আমি তোর মানে ফিল্মে তো ডন ভাইয়ের কথা, ডন ভাইয়ের সাথে কাজ হয়, আমি মাঝখানে দু একটা নাটকও করতে গেছিলাম, ঈদের না কবে অনেক আগের কথা, তখন কিন্তু ডন ভাই আমি একসাথে কাজ করছি। ডন ভাই যে কি পরিমাণ ন্যাচারাল একজন অ্যাক্টর ইউ ক্যান্ট ইমাজিন, এবং ডন ভাইয়ের সাথে আমার এবং তোর যে কি পরিমাণ স্মৃতি আছে, আজকে সেই স্মৃতিগুলো দর্শকদেরকে শোনাতে চাই। এবং ডন ভাই মানুষ হিসেবে কেমন, এবং ডন ভাই যে শুধু ভিলেনই না, ডন ভাই যে অসম্ভব ভালো একজন সিঙ্গার, আমরা আজকে সেই জিনিসটাই বের করব। ডন ভাই চলে এসছে। ডন ভাই আমার আমার আপনার কাছে, ডন ভাই আপনি শুনতে পাচ্ছেন? আমি চিন্তা যে কি অবস্থা আমাদের ইন্ডাস্ট্রির, কি অবস্থা আমাদের আর্টিস্টের লাইফ দেখে পিছতে হলো আমরা। আচ্ছা ডন ভাই, আমি ডন ভাইয়ের কাছে যেটা জানতে চাই, ঘটনাটা বলেন। আচ্ছা ঘটনাটা শেষ হয়নি এখনো, বলেন। বগুড়া থেকে এসে এফডিসিতে শুটিং শুরু করলেন, এবং প্রথম ডিরেক্টর সম্ভবত সোহান ভাই, না? কেমন থেকে কেমন পরে চিন্তা করলাম যে না মানে ফিল্মে ঢুকবো আর কি, এরকম একটা ব্যাপার। ছোটবেলা থেকে ডান্স করতাম, মানে ইচ্ছে থাকতো যে ইন্ডাস্ট্রিতে কাজ করবো, মিডিয়া ইন্ডাস্ট্রি। যাই হোক, তখন থেকে নিজেকে প্রস্তুতি নিয়েছিলাম আর কি, অনেক কিছু ফাইট প্র্যাকটিস করতাম, ডান্স প্র্যাকটিস করতাম, মানে নিজেকে প্রস্তুত করার জন্য। তারপরে সেটা তো ডন ভাই ডেফিনেটলি নায়ক হতে চেয়েছিলেন নিশ্চয়ই, এটা তো সবাই ইন্ডাস্ট্রি ঢোকার আগে তিনবার মাথা আসছে এখন আর কি, মানে এরকম একটা ব্যাপার কাজ করতো, মানে ফার্স্ট লাইফ। তো তারপর দিকে হায় হায়, এটা তো মানে মানে কর্ম দক্ষতা কিংবা তোমার যদি গুণ না থাকে তুমি মানে ওইখানে চান্স পাওয়ার বিষয়, তাই না? কারণ অনেক এক্সপার্ট মানুষজন, অনেক এক্সপার্ট ছেলেমেয়েরা এখানে মানে যাতায়াত করে। তো যাই হোক, নিজেরা প্রস্তুত করে তারপর সোয়ান ভাই, যাকে আমরা আমাদের বাবা বলি, ঠিক আছে, আমাদের জন্মদাতা পিতা, এই
তোমাদের কাছে কিংবা ইন্ডাস্ট্রির কাছে কিংবা জাতির কাছে যে ডন বানিয়েছেন যার বদলতে একমাত্র উপরওয়ালা কিন্তু যার উচিলায় বানিয়েছেন উনি আমাদের বাবা ভাই সোহান রহমান সোহান সোহান হ্যাঁ উনি হচ্ছে প্রথম একটা ছবিতে আমাকে মানে চান্স দিয়েছিলেন ছবিটার নাম হচ্ছে যে লাভ আমি তখন দেখলাম আমি চাঁদনি একটা ছবি ছিল জানি না তোমরা দেখছো কিনা মানে সুপার সুপার বাম্পার যাকে বলে সুপার ডুপার হিট আমার বন্ধু বান্ধবদের বলতাম জানিস নায়ক রুবেল দেখলাম একদম আমার দুই হাত দূরে দুই হাত সামনে ছিল এরকম অনেক হয়েছে বুঝছো তারপরে সোহান ভাই আমাকে একদিন সকালবেলা ডাকলো যে এসে বলো ঠিক আছে আমি বাংলাদেশের একটা ডন শুনতে পাচ্ছো হ্যাঁ হ্যাঁ ভাই বলেন শুনতে পাচ্ছি নীরবে গেলে হাসি দেখা যাচ্ছে বুঝলাম ঝামেলা হবে এর মধ্যে দিয়ে আমাদের শোটা সাথে বসা লাগবে একদম ওপেনে সব মিলে এক জায়গায় কানে শোনা যাচ্ছে না এদিকে কে বলছে নীরব কথা বলছে না ইমন বলছে নাকি ওই ভাইটা বলছে আমি আমার মাথা আমি নিজে আউলে গেছি আপনি হ্যাঁ জোশ ডন ভাই চুলের স্টাইলটাও কিন্তু জোশ তা ডন ভাই আপনি কি তখন কি মানে বগুড়া থেকে এসে তখন কি আপনি ঢাকায় কি মানে মানে ঢাকায় কোথায় উঠলেন প্রথম মানে বা কার কাছে আরে ভাই একা আর কোন আত্মীয় সুজন ভাই ব্রাদার আই আমি পালায় আসি পালায় পালায় আচ্ছা 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 পালায় আসি ম্যাচে উঠি ম্যাচে মিল দিয়ে খাইতো কোন জায়গায় মগবাজার ঢাকায় বুঝছো আচ্ছা আচ্ছা মানে আমার আমার লাইফ তুমি মৌসুমীরে জিজ্ঞেস করবা কোনদিন দেখা হলে যে আচ্ছা ডন ভাই সম্পর্কে বলেন মৌসুমী বলবে কি যে জিজ্ঞেস করবো না আজকে ডন ভাইয়ের কাছ থেকে সব জানবো আমরা ডন ভাইয়ের কাছ থেকে জানবো তারপরে এফডিসি ঢুকলেন কিভাবে আজকে ডন ভাইয়ের থেকে সবকিছু শুনবো এফডিসি তে আসলেন কিভাবে কি কিভাবে বললাম যে এফডিসি তে প্রথম এন্ট্রিটা কিভাবে হলো মানে সোহান ভাইয়ের সাথে পরিচয় পর্বটা কিভাবে হলো জুয়েল ভাই উনি নাম করা খুব মার্শাল আর্টের খুব বাংলাদেশের নাম করা একজন মোটামুটি বোঝা গেছে তখন নিয়ে গেছে সোহান ভাইয়ের বাসায় সোহান ভাই আমি ছ্যান্ডু গিঞ্জি পরে গেছি বুঝছো আমি অত মাথা বলতো ঠিক আছে না সকালবেলা প্র্যাকটিস থেকে আমার সংগীত ভবন তখন উপর সংগীত ভবনের উপরে তখন যে হচ্ছে যে এক দেড়শো ছেলে মেয়ে আমরা মাসালার প্র্যাকটিস করতাম একদম হোয়াইট ড্রেস পরা বুঝছো আচ্ছা আচ্ছা তো ওইখান থেকে আমাকে হচ্ছে যে সোহান ভাইয়ের বাসায় নিয়ে গেছে সোহান ভাইয়ের বাসায় গেলাম আমি দেখলাম যে সালাম দিলাম তোমার শার্ট কই আমি ছ্যান্ডগিঞ্জি পরে আসছি ঠিক আছে ছ্যান্ডগিঞ্জি পরে আসছি যে আমি প্র্যাকটিস থেকে আসছি তখন যে ফাইট পারো তখন হচ্ছে যে কাকে মারতো আমি বললাম কাকে মারতো বলেন না মারামারি করতো না মানে আমি বললাম যে মানে নেশা অ্যান্ড পেশাই হচ্ছে ফাইট তখন জুয়েল ভাই বলছে যে সব দিক থেকে এক্সপার্ট করো কয়েকটা ডায়লগ দাও আমি কি তুই জসিমের বোন কে কি বলেছিস আমি এটা এটা হইলো তখন সন্দেহ করছি যে যা বলছি বলো বুঝছো সাবনাজ হচ্ছে যে আমার কাজই নয় এখন সাবনাজকে নাইন কলেজে ডিস্টার্ব করছে
ওই একটা ডায়লগ শুনতে যাচ্ছে উনি সোহান ভাই। আমি আমি না সোহান ভাই কি ডায়লগ দিচ্ছে আমার মনে নেই, আমি সোহান ভাই যখন এটা অভিনয় করে দেখো সোহান ভাই সোফার উপর বসা, আমি যে সোফার উপর এরকম পা দিচ্ছি বুঝছো, পা দিয়ে সোহান ভাই সোহান ভাইয়ের মুখের সামনে আমি এরকম করে মুখের সামনে বলছি যে হয় তুই নাকি জসীমকে অপমান করেছিস, ঠিক আছে তোর তোর চোখ দুটো কাটাটার মধ্যে তুলে হবে তোমার পরশু দিন থেকে বুঝতে পারছো তোমাকে আবার কোন আমাদের যারা ভিউয়ার্স দেখছেন তাদেরকে বলছি যে ডন ভাই অনেক মানে ডন ভাইকে আপনি যেরকম চিনেন ভিলেন খারাপ লোক, বাট ডন ভাই হচ্ছে ঠিক রিভার্স, মানে এত মজার মানুষ আমি আমার লাইফে পাইনি আসলে। তো অলরেডি বুঝা যাচ্ছে যে সোহান ভাইয়ের পা মানে সোফার মধ্যে পাউডার সে বলছে আমি চোখ উঠে কাঁচা মুচ দেখে এবার তো ডন ভাইয়ের কিছু কমেন্টস পড়া যায় কিনা চল। হ্যাঁ কমেন্টস পড়ি আমরা, আমি হ্যাঁ তুই কমেন্টস পড়। নূর নবী লেখছে যে ইমন নীরব সুপার ডুপার, থ্যাংক ইউ নূর নবী ভাই, থ্যাংক ইউ সো মাচ। পরেরটা কি লাইভ ড্রাগনের নেটওয়ার্কের এমডি ঋত্বিক খান লেখছে যে ডন ভাই আপনার বেশ কিছু কমেন্টস আছে আমরা একটু পড়তেছি দুই একটা কমেন্টস দেখেন তুমি আমাদের এমডি এমন আমরা লাইভ আসছি আমাদের লাইভটাই একদম লাইভ হয়েছে একবার আপনার নামে একজন কমেন্টস লিখছে আমরা পড়ি, বাংলার সেরা ভিলেন ডন ভাইয়া অভিনয়ের সাথে নামের মিল আছে, মিস্টার ঋত্বিক খান লিখছে ডন ভাই সম্পর্কে, আর দুই একটা কমেন্টস পড়ি ডন ভাই তারপর গল্পে চলে যাব। আপনার সম্পর্কে অনেক ভালো ভালো কমেন্টস করতেছে পাবলিক ডন ভাই। ভাই একজন মানুষ আমার থিওরিতে একজন মানুষ সবার কাছে ভালো হতে পারে না, কারো কাছে আমি খারাপ কারো কাছে ভালো। আপনার গল্পটা শুনে একজন লিখছে ভাইয়া আমি হাসতে হাসতে শেষ, এই গল্পটা যেটা বলছেন একটু আগে আর তো যে ঘোরা বেঁচেছি সেটা তো শুরুই করি না কেন ডন ভাই। ডন ভাই তারপরে তো আপনি কাটা চামিজ দিয়ে তো আপনি খেয়ে ফেললেন ওই সুরান ভাইকে, আপনি ইমপ্রেস করলেন, তারপরে কি হলো কিয়ামত থেকে কিয়ামতের গল্পটা? আমি সকাল আমি সারা রাত ঘুমাইনি, সকালে আন্দার দেখতেছি চোখ মুখ কিছু সোহান ভাইয়েরই চিনতেছি না সকালে ওইটা। আমি শুনলাম পরিচালক সাহেব কই, আমি পরিচালক আমি আয় তারপরে কোন ছবি ডন ভাই কোন ছবি ছিল? ছবিটার নাম হচ্ছে লাভ লাভ ওই লাভ ছবিটার সময় আমরা হচ্ছে যে ইয়েতে ওই ক্যামসে ক্যামাতে ইন করছি সবাই ফার্স্ট মুভের। আচ্ছা আচ্ছা কিভাবে ইন ইন এর গল্পটা বলেন আর কোনটা না ফাইটের গল্পটা বলেন না ডন ভাই ফাইটের গল্পটা বলেন না যেতে ফাইট করতে গেলেন। হ্যাঁ হ্যাঁ ফাইট করতে গেলেন তারপর ডায়লগ ডায়লগ সব আমার ডায়লগটাও লিখে নিছিল উনি যে এইভাবে তাকিয়ে আছিস কেন, তোর চোখ দুটো কাঁটাটার মধ্যে তুলে কাঁচা মরিচ দিয়ে লবণ দিয়ে মেখে খেয়ে ফেলবো, ঠিক আছে হ্যাঁ ওই ডায়লগ দিয়ে শুরু করলাম ওইখানে। তখন হচ্ছে যে নাইম ভাই ছিল আর নাইম ভাই দেখার পর আমি দেখছি হ্যাঁ একদম নায়ক আমার সামনে বসা বুঝছো, মানে নাইম ভাই তো এমনি সুইট ছিল অনেক সুইট ছিল অনেক সুইট মানে একটা স্টার কে সামনে সামনে দেখলে মানে একজন অডিয়েন্স এর কেমন হয় আমার হচ্ছে তার থেকে আরো বেশি উৎসাহ কিংবা ইয়ে ছিল খুব বেশি যে মানে মানে অনেক আনন্দ ছিল অনেক এক্সাইটমেন্ট কাজ করতে যাদেরকে পর্দায় দেখছি তাদের তাদেরকে হচ্ছে যে সামনাসামনি দেখতেছি কিংবা তাদের সাথে কাজ করছি তা না, এটা একটা বিশাল ব্যাপার নতুন নতুন। এখন তো আর এখন আর কি এখন তো দেখছি না থাকলেও কিছুই হয় না তাই না,
মানে আমরা আমরা তো আমার তো দুই যুগ পার, মিনিমাম 25 বছর হয়ে গেল ওইখানে ইন্ডাস্ট্রি, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর 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 ইমন নীরব আমার মনে 10-12 বছর হয়েছিল তোমাদের, হয়ে গেছে আমাদের 10 বছর হয়েছে ভাই, 12 বছর এক যুগ হয়েছে না, না এক যুগ এখনো হয় নাই ভাই, 10 বছর। ডন ভাই এই যে আপনার নামটা যে ডন, হ্যাঁ এখন নামটা আমাদের ফিল্মের অনেক আর্টিস্টদের যেটা হয় যে ছবিতে আসার পরে নাম চেঞ্জ হয়ে যায়, সেক্ষেত্রে সোহান ভাই আপনার যে লাভ ছবিতে আপনাকে যখন নামটা নিল যে ডন, আপনার কি বলে নাই যে না ঠিক আছে তোমার এই নামটা এটাই পারফেক্ট, আমার আর নাম চেঞ্জ করতে হবে না, এরকম এই নামটা কি হয়েছিল? খুবই সুন্দর একটা কোশ্চেন। কথাটা হলো যে সোহান ভাই আমাকে বলছে যে শোনো তোমার নাম কি, আই এম ডন, না ডন ডন চলবে না, তোমার নাম পান্ডে খা দিবা, এই পান্ডে খা কি, ফিল্মে আসলে নাম চেঞ্জ করতে হয়, আর ডন হচ্ছে যে আজীবন ডিজিটাল নাম, কি করেন তখন তো ব্ল্যাক এন্ড হোয়াইট যুগ, ডিজিটাল নাম আজীবনই থাকবে কম্পিউটারে, ডন ডন ডনে যে না না তোমার আকরাম গামুক খা কি খা কি কয় না পান্ডে খা কি বলেন ভাই পান্ডে গামুক খা নাম জামু আম্মু টামু এরকম টাইপের একটা ব্যাপার, আমি না ভাই বাংলা তুমি মুখ চেঞ্জ করে দেন, রাইট কি রং? যখন গল্পটা লিখে যে ক্যারেক্টারটা চিন্তা করে দেখে এবং ওই ক্যারেক্টার প্লে আপনি যেটা করেন সেটার নামও ডন থাকে, এইটার কারণটা কি? না না এটা আসলে কি এক সময় সেটাই মিডিয়া লাইনটাতে আমার অভিজ্ঞতায় যা দেখলাম জুটি প্রথাটা অনেক কাজ করে তাই না, একটা হিরোর সাথে একটা হিরোইন কিংবা ভিলেন কিংবা হিরো হিরোইন ভিলেন একটা জুটি থাকে না, এরকম যে যেরকম আমাদের আমাদের ফার্স্ট লাইনটা যেরকম ছিল সালমান শাহরুখ ডন এরকম একটা ব্যাপার তাই না, সে তখন থেকে হয়ে আসছে জিনিসগুলো, তো হয়তো ওদের সাথে সমবয়সী কিংবা স্টাইল কিংবা এনভায়রনমেন্ট কিংবা তোমার স্ট্যাটাস সব মিলে গেলে তখন নাকি একটা জুটি সৃষ্টি হয়ে যায় তাই না ইমন? পরিচিত পাবা কিংবা অডিয়েন্সের ভালোবাসা পাবা তখন কিন্তু মানে কেউ কাউকে ছাড়া আর কি ছবির পরিপূর্ণতা আনতে পারে না, তখন সবাই মিলেই তখন একটা মানে পাবলিকের কাছে অডিয়েন্সের কাছে হচ্ছে যে ফেমাস হয়ে যাওয়ার পরে কিন্তু ডিরেক্টর ওই জুটি গুলোকে নিয়ে কাজ করে তাই না? আচ্ছা ডন ভাই ওই যে আপনার তো তখন এক্সেপশনাল বড় বড় চুল ছিল খুব সম্ভবত, মানে যখন আপনি এন্ট্রি করেন টুকরা চুল, এখন ওই ছবি যখন টিভিতে ছাড়ে তখন আমি 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 দেখলে আমি আটকায় যাই টিভিতে দেখি ছবিগুলো, আমি যখন ডন ভাইরে দেখি টিভিতে আমি আটকায় যাই কারণ আমাদের ডন ভাইরে দেখাচ্ছে টিভিতে। ডন ভাই তারপরে তো আপনি সালমান ভাইয়ের সাথে তো আপনার আসলে ফ্রেন্ডশিপটা তো মানে সবাই জানে যে সালমান ভাইয়ের সাথে আপনার যে কি জোশ একটা ফ্রেন্ডশিপ ছিল, কিন্তু প্রথম তো আর আপনি সালমান ভাইকে চিনতেন না, তো প্রথম দেখার পরে প্রথম দেখাতেই আপনাদের আলাপের কথাগুলো কি মনে আছে? প্রথম দেখার পর কি হয়েছিল? আমার স্পষ্ট মনে আছে এবং আমি ফ্ল্যাশব্যাক দেখতেছি, মনে হচ্ছে চোখ বন্ধ করলাম আমি ফিল করতেছি কিংবা মানে আমি দেখতেছি ব্যাপার, সেটা হচ্ছে প্রথম দিন শুটিং সালমান আমি মৌসুমী যে দিয়েছিলাম কেমন সে আমাদের ছবি, তখন আমাদের ওই যে বাবা বলে ছেলে নাম করবো ওই ওই গানটার সময় ওই দিন আমাদের ওপেনিং ছিল, হ্যাঁ আমি দেখলাম হ্যাঁ ট্যাব স্মার্ট একটা ছেলে সুন্দর লাগছে, আর মানে একটা হিরো বলতে যাবো যে একটা হিরো হিসেবে ড্রেস আপ তারপরে নাইস লুকিং, আমি তাকে করলাম না আসলে মানে ওই প্রথম দিন থেকে একটা সালমানের প্রেমে পড়ে গেছিলাম এরকম একটা ব্যাপার, তারপরে সালমান আসার পর সালমান দেখলো মৌসুমী আমি তারপর আমাদের আনুষাঙ্গিক ওই ছবি তারও অনেক নতুন আর্টিস্ট ছিল না রাজীব ভাই ছিল সবার সাথে সবার একটা ফ্যামিলি রিলেটেড এরকম একটা ব্যাপার হয়ে গেল, কারণ মনে হচ্ছে যে আমরা মানে এক বাসাতেই জন্মগ্রহণ করছি এই আর্টিস্ট গুলো বুঝতে পারছি, আমরা এমন ভাবে মানে কাজ করতাম কিংবা এমন ভাবে থাকতাম সবার সাথে সবার একটা গুড রিলেশন হয়ে গেছিল তখন তো ফ্রেন্ডশিপ, আর সেকেন্ড ডে তে আমরা মানে সালমান সাথে তখন সালমানের সাথে সেকেন্ড ডে থেকে আমরা তুই তুই সম্পর্ক হয়ে গেল মানে এত ক্লোজ ছিল সাত সালমানই করলো, যেহেতু ইন্ডাস্ট্রি থেকে কাজ
তখন থেকে আমরা তুই তুই সম্পর্ক গেল, আমি মৌসুমি সালমান এই এই জুটিটা আর কি, এই গ্রুপটা তখন থেকে তুই তুই হয়ে গেল, তখন থেকে একটা ক্লোজ রিলেশন হয়ে গেল একটা ফ্রেন্ডশিপ, তারপর থেকে একটা জুটি হিসেবে বাঙালি জাতি কিংবা বাঙালি জনগণ যারা বাংলা ছবি দেখে তারা তো দেখতোই যে সালমান শাবনূর ডন এটা একটা জুটি, মানে এই তিনজন থাকলে ছবিটা। এবং এবং ডন ভাই, ডন ভাই আমাদের এই প্রোগ্রামে মিশা ভাইও আসছিল, ইভেন মিশা ভাইয়ের সাথে আমার যখনই দেখা হয় মিশা ভাই ডন ভাই সম্পর্কে একটা কথা বলে, এটা আমার কাছে খুব ভালো লাগে। মিশা ভাই আমাকে বলে যে ডন যে কত বড় সুপারস্টার ছিল ইমন, তুমি জানিস আমি তো তখন কিছুই না, মানে এই যে মানে আপনাকে সে ছোট ভাই বলে, আবার এই যে আপনার ব্যাপারে যে এত সুন্দর কথা বলে যে ডন ছিল সুপারস্টার, আমরা আমাদের পাত্তাই ছিল না, এই এই বিষয়গুলো আপনার কাছে কেমন লাগে? এবার সুন্দর কথা, কথা হচ্ছে যে দেখো আমি হচ্ছে যে আমরা এমন ছোট অবস্থায় তখন আমরা টিনেজার এমন একটা ছোট অবস্থা আমরা ফিল্মে বুঝছি, আমরা এত কিছু বিজনেস বুঝিনি কিংবা এত কিংবা গাড়ি বাড়ি জমি জমা করতে হবে এগুলোও চিন্তা করিনি, আমাদের মাথার মধ্যে অ্যাক্টিংটা ছিল কিভাবে ডেভেলপ করবো, স্টাইল ড্রেস আপ, তারপরে ছবিটা কিভাবে সুন্দর করবো, এগুলো নিয়ে মাথা ঘামাতাম বেশি, ওই যে বোকামো করছি। তারপরে হচ্ছে কি এই এই জায়গাতে কাজ করতে গেলে ইমন নীরব তোমরা তো জানো সব দিক থেকে অ্যালার্ট থাকতে হয় তাই না, এখানে ভালোবাসা বাসি করবা, মানে আমার আমার মান্না ভাইকে এক জায়গায় খুব ভালো লাগে, সেটা হচ্ছে যে উনি খুব স্পষ্টবাদী কথা বলতেন, উনি বলছে ডন জানো ইন্ডাস্ট্রিতে এত বছর কাজ করে গেলাম আমার কিন্তু বন্ধু নাই, আমি কি বলেন ভাই শুনতে পাচ্ছিস আমার কথা? আমাদের ছবিতে কেউ নেক কেউ না নেক আই ডোন্ট কেয়ার, কিন্তু আমার কথা হচ্ছে যে ডন মানে সত্য সুন্দর সৃষ্টির পক্ষে, ঠিক আছে সেটাতে আমার কাজ হোক না হোক করি না করি শখের বসে ফিল্ম করি, তোমাদের ভালোবাসায় আছি এখনো, হয়তো বা চলে যাবো ঠিক নেই, কিন্তু ঘটনাতে ভালো লাগলে আসি না ভালো লাগলে নাই, আমার তোমাদেরকে ভালো লাগলে তোমাদের সাথে মিশবো, তোমাদেরকে না ভালো লাগলে আমি তোমাদের আশেপাশে যাবো না, বদনামও করবো না, খারাপও করবো না, ভালো করবো না, একদম নির্ভর। আসলে ডন ভাই এরকমই, আমরা জানি সেটা, ডন ভাই কিরকম আমরা জানি অবশ্যই। তুমি দেখো এই যখনই মান্না ভাইয়ের কথা আসো, মান্না ভাই বললো যে ডন এখানে বন্ধু বান্ধবী এরকম করতে যাবা অন্যজন সবাই পেমেন্ট পাইলো আমরা কিন্তু পাইলাম না, পৃথিবীর কথা বলছেন আমি সত্যি বলছি না, ভালো খারাপ সবকিছু মিলে হ্যাঁ, কিন্তু আমরা যেই জায়গাটায় আমরা এখন আছি, আবার মান্না ভাই যখন মারা গিয়েছিল তখনও মান্না ভাই যেমন এই কথাটা আপনাকে শেয়ার করেছিল যে ইন্ডাস্ট্রিতে তার বন্ধু নেই, কিন্তু এই যে সম্পর্কটা এবং একদম প্রথম আপনাদের যে সালমান শাহ শাবনূর মৌসুমি তারপর ডন এই যে জুটি প্রথা, তখন তো মনে হয় তখন অনেক সুন্দর একটা সময় ছিল, বাট এখন আসলে আপনি যে জায়গাটা আছেন সেই জায়গাটা এসে আপনার কি মনে হচ্ছে, আসলে কি ওই সময়টা এই সময়টা কি বেশি খারাপ নাকি এরকমই ফিল্ম ইন্ডাস্ট্রি নাকি এখন ঠিক আছে কোনটা? না আর এখন আমি 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 যেটা ফিল করি কিংবা আমি যেটা চিন্তা মানে করে অলের সেটা হচ্ছে যে আমরা যখন ছিলাম তখন না একটা মনের ভালোবাসাটা বেশি ছিল সবার সাথে, সবার আর্টিস্টদের মধ্যে বুঝছি। আচ্ছা ডন ভাই আর মানে আরেকটা কথা বলি যে পুরো বাংলাদেশই জানতো ডন ভাইয়ের সাথে শাবনূরের খুব ভালো সম্পর্ক, তারপরে সালমান ভাইয়ের সাথে ভালো সম্পর্ক, ইভেন আমি সাকিব ভাইয়ের সাথে যখন কথা বলি যখনই আপনার কথা বলে তখনই সে হাসে, মানে হাসে বলতে কি কয় আমার ওকে খুব ভালো লাগে, আমি ছবিতে যেভাবে হোক ডনকে রাখতে হবে,
তারপরে শুধু শুধু আমি সাকিব ভাইয়ের কথাই বলছি না, আমি আরো অন্যান্যদের কথা যখন বলছি, আমি কোন নায়িকা পূর্ণিমার সাথে যখন কথা বলি, ফেরদৌস ভাইয়ের সাথে যখন বলি, রিয়াজ ভাইয়ের সাথে যখন বলি, যত নায়ক নায়িকা আছে সবার কথা বলতেছি জন ভাই, আপনার ব্যাপারটা আসলেই মুচকি আসে আর বলে ইস ওর সাথে যে কত স্মৃতি, এত পজিটিভ বলে। ইভেন আজকে এসে আমি আর নীরব কিভাবে ডন ভাইরে আনা যায়, কিভাবে ডন ভাই আসবে, কোন একটা প্রোগ্রামে ডন ভাই না থাকলে হবে না, এই যে এত মানুষের ভালোবাসা, মানে আমি বলতেছি যে ইন্ডাস্ট্রির ভিতরে যে আপনি এত ভালোবাসা, তারপরেও আপনাকে ইদানিং এফডিসিতে কম দেখা যায় কেন, এত মানুষ আপনাকে ভালোবাসে। হ্যাঁ এইবার আসো, ভালো মানে কিছু কিছু কথা আছে যে এরকম মনে করো ভালোবাসলেই ঘর বাঁধা যায় না, তাই না? মানে ভালোবাসা হচ্ছে ঠিক আছে, কিন্তু হচ্ছে যে ধরুন কাজে আসছে কিংবা কোনো কেউ যদি কাজ করছে তখন হচ্ছে যে রিলেশনশিপটাকে বেশি প্রাধান্য দেয়। মনে করো হয়তোবা আমাকে নিয়ে কাজ করবে, হয়তোবা ফোনে পেলো না, তখন ডনের লাগবে না, ডনের সাবস্টিটিউট আরেকজনকে নিয়ে এসো, কিন্তু এটা তো উচিত না, বিকজ অফ কারণ ডন একটাই, এক পেজ, কয় পেজ ডন? ওয়ান পেজ। আমার কথা হচ্ছে যে আমি ভালোবাসা সওদা করি, ভালোবাসা দিব, আমাকে ভালোবাসা দিতে হবে, আমাকে কেন বলতে হবে ভাই আমাকে একটা কাজ দেন, কিংবা আমাকে কেন বলতে হবে আমাকে একটা ছবি দেন, আরে ভালো লাগলে নিবে, না লাগলে না লাগলে নিবে না, তাই না? ডন ভাই এইখান থেকে একটা প্রশ্ন আমি করি, যেমন আমি তাই বলো তো আমি রিলেশন নষ্ট করবো না, ইমনের ইমন আমার একটা অনুষ্ঠানে নেয়নি, আমার একটা প্রোগ্রাম কিংবা একটা প্রশ্ন আমি ইচ্ছা করি, আই ডোন্ট ওয়ান্ট দ্যাট, মানে আমার কাছে জানাচ্ছিল বল নিরো বল। আচ্ছা ডন ভাই, ওই যে আমরা যেহেতু সালমান স্যার কথাটা বলছিলাম, সালমান স্যার সাথে এত সুন্দর সম্পর্ক এবং এত তুই তুই সম্পর্ক, ক্লোজ একটা সম্পর্ক, এটার মধ্যে মানে আপনাদের এক্সট্রিম বন্ধুত্বের জায়গাটা কি আছে, যেটা আসলে ফ্রেন্ডরা কখনো শুনেনি বা মানে কেউ জানে না, এটা একদম হয় না যে একদম একদম বন্ধুত্বের যে ভিতরকার যে গল্প, যেটা আসলে ক্যামেরার সামনে এসে বলাও যায়, আবার এটা আসলে কখনো বলেনিও নি আপনি, মানে বলার স্কোপ পান নাই বা ইচ্ছা করে আপনি অনেকবার স্কোপ পেয়েও আপনি বলেননি, এরকম কোন একটা স্টোরি আমরা শুনতে চাই। মানে সালমান সম্পর্কে বলার কিছুই নেই, কারণ কি পাবলিক এত জানে, এত জানে সত্যি মিথ্যা অনেক এতই জানে মানুষ, মানে এখানে আর নতুন করে বলার কিছু নেই। তবে আমার দিক থেকে, আমার ওপিনিয়ন থেকে, আমার ভালোবাসা থেকে, আমার মন থেকে যেটা বলি, ছোট্ট একটা কথা বলি, আমি সব ইন্টারভিউ বা অডিয়েন্সের সামনে কিংবা সাংবাদিকদের সামনে একটা কথাই বলি, সেটা হচ্ছে যে আমার তো বন্ধু, হ্যাঁ এখন ঘটনা হচ্ছে যে একটা ছোট্ট কথাটা আমি শেষ করে দিই, তারপর আর বলি না, সেটা হচ্ছে সেই কথাটা হচ্ছে যে তুই নিয়ে আজ, তাই আমার সমস্ত আনন্দই অপূর্ণ থেকে যায়, ঠিক আছে? সালমান আমার পাশে নেই কিংবা সালমান নাই বিদায়, আমাদের কোনো আনন্দটাই পরিপূর্ণতা পায় না, সব অপূর্ণ থেকে যায়। সালমান হচ্ছে আমার ওরকম একটা বন্ধু ছিল, তাই না? সালমান সালমান নাই মানে আমিও নাই, তারপর বেঁচে আছে মানে না মরে বেঁচে আছে, এরকম একটা ব্যাপার, তাই না? কাজ করছি এখনো আজও মানুষের কাছে ধরাছোঁয়ার বাইরে এবং মানে অজানা, এই আপনার সাথে এত সুন্দর সম্পর্কের কারণেই কি মানুষ সন্দেহ করেছে যে এই ঘটনার সাথে ডন ইনভলভ? এইবার ইমন কিংবা নীরব আমি বলি, কথা হচ্ছে যে সাপোজ তুমি আর আমি এত ক্লোজ, এত ক্লোজ না, আমরা খুব ক্লোজ না, যখন কাজ করি তুমি আমরা সব খুব ক্লোজ হয়ে যায় না, এখন আমি ওই আমি সব সব ইন্টারভিউ গুলোতেই বলেছি, সব পুলিশ ইনভেস্টিগেশনও বলেছি, যখন আমি হচ্ছে যে এক, আমি হচ্ছে যে এক তারিখে ছিলাম হচ্ছে যে বগুড়া, এক থেকে দশ পর্যন্ত, বুঝছো? আমাদের ছয় তারিখে কক্সবাজারে শুটিং এর কথা ছিল, ছবির নাম ভালো মানুষ নাকি যেন একটা ছবি মান্নান সরকারের, আমি সালমান স্যার নিউজটা পাই হচ্ছে বগুড়া থেকে পাওয়া, তখন আমি তো বগুড়াতে পাই, তখন নিউজটা বগুড়াতে পাচ্ছিলাম, যে পাইলাম যে এই ব্যাপার সালমান, আমি মনে হচ্ছে অ্যাক্সিডেন্ট করছে যেভাবে গাড়ি চালাতো, কারণ আমি সালমানের গাড়িতে উঠলে ওঠার আগে আয় দুর্গ্রস্ত করতাম তিন চারবার, এফডিসি সবাই কথাটা বলে যে সালমান ভাই পাগলের মতো গাড়ি চালাইতো। হ্যাঁ কারণ কি
আমি তোমাকে কি বললাম যে মানে এত আমরা তো মুদ্রার এপিটোপিট ছিলাম সালমান ডন, তাই না? এখন মনে করো ওই মুভমেন্টে তুমি যেটা বললা কোশ্চেনটা সুন্দর, মনে করো তুমি যেটা বললা যে এত তাহলে পাবলিক এত সন্দেহ করছে কেন, তাহলে আমরা 24 ঘন্টা একসাথে থাকি, ওই মুহূর্তটাতে আমি নাই, ওই মুহূর্তটাতে আমি নাই, তাহলে মানুষ তো সন্দেহ থাকবেই, রাইট রাইট রাইট। এখন আমি আর তুমি কাজ করতেছি, একজনের সব কাজ করছি, একসাথে আছি, সবকিছু করছি, আমি আউটডোরে কিংবা সাবের কোথাও গেলাম, তুমি তোমার বাসাতে থাকলা, ঢাকাতে থাকলা, এর মধ্যে তুমি একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেলা, এটা তো আমি জানতেছি না, রাইট রাইট। ওরকম একটা সিচুয়েশন না না, সবার কথা হচ্ছে এই মুহূর্তে ডন কই, আমি তো অলরেডি বগুড়া তারকা পড়েছি, বুঝছো না? না ডন ভাই, এই প্রশ্নটা আমার করার কারণটা একমাত্র যে রিজন সেটা হচ্ছে যে এই যে আপনার বিভিন্ন জায়গায় বিভিন্ন ব্যাপারে বিভিন্ন মানুষ ইন্টারভিউতে ডাকে, যেমন আপনি একটা পত্রিকার একটা ইন্টারভিউতে আপনি গিয়েছিলেন এবং এই পত্রিকা ইন্টারভিউ সালমান শাহের মাঝখানে কিছুদিন আগেও সালমান শাহের এই মামলা নিয়ে অনেক বেশি কথাবার্তা হয়েছে, একটা মহিলা একজন বৃদ্ধা মহিলা এসে কি জানি একটা কথা বলেছিল, তারপরে আমাকে বলেছিল নীরব আপনি ডন ভাইয়ের সাথে একটু যোগাযোগ করতে চাই, ডন ভাইকে আমরা লাইভে আনতে চাই, ডন ভাই সত্যিটা আমাদের সামনে এসে বলুক, এবং হয়তো ওই চ্যানেলে যারা দেখেছিলেন তারা জেনেছে যে আসল ঘটনাটা কি। আমি আমাদের এই লাইভ রেডিওর পেজে যারা দর্শক আছেন এবং যারা লিসেনার আছেন তাদের কাছে এটাও জানাতে চাই আসল ঘটনাটা কি, সেদিনও শুনেছে, আজকে যারা আছে তারা হয়তো কেউ কেউ মিস করে গেছেন, তারাও শুনুক যে আসলে ঘটনাটা কি ছিল। ডন ভাই অবশ্যই আচ্ছা, ডন ভাই তো জিনিসটা ক্লিয়ার করলো অলরেডি। ডন ভাই, সালমান ভাইয়ের সাথে আপনার এত সুন্দর একটা সম্পর্ক, কিন্তু মাঝে মাঝে তো মান অভিমানও হতো, হয়তো বা হতো না যে একটু কোনো কারণে মান অভিমান, তো সেই মান অভিমানের সময় মান অভিমানটা ভাঙা তো কে আগে, মানে মানব কিসের মান অভিমানটা, মান অভিমান ধর রাগ করলেন, আপনি রাগ করলো বা সালমান ভাই আপনার সাথে রাগ করছিল কোনো কারণে, তো সেই রাগটা কে ভাঙাতো আগে বা কিভাবে কিভাবে ভাঙাতেন? মানে আমরা আমাদের দুইজন এমন ভাবে বুঝতাম যে মানে ওরকম ওরকম কোন সিচুয়েশন হতো না যে রাগ করছে আমার উপর, আমি ওর উপর রাগ করছি, এরকম মধ্যে থেকে খালি ওর ওর কথা হচ্ছে যে মানে ওর ধ্যানে জ্ঞানে ছিল কিভাবে ডেভেলপ করবো, ড্রেস আপ কিভাবে ডেভেলপ করবো, ফাইট কিভাবে ডেভেলপ করবো, অভিনয় কিভাবে ডেভেলপ করবো, এগুলো নিয়ে এত কাছে এত ক্লোজ এত আলোচনা ছিলাম, তার জন্য রাগ রাগারাগি কিংবা মন পাঠাচ্ছি কোনো একটা1993 সালে আসছে আমাদের এই ফিল্ম ইন্ডাস্ট্রিতে এবং এসেই জয় করে ফেলছে সবকিছু, তো সেই যে ডন ভাইয়ের ইয়েটা মনে হয় উল্টে গেছে, খুব সুন্দর তোর মুখটা, ছোটবেলা থেকে মানুষের মুখে শুনে আসতেছে সালমান শাহকে ডন ভাই, আজকেই রেডিও লাইভ না শুধু, ডন ভাই আমাদের সাথে আমরা যখন শুনতে চাইতাম যে ডন ভাই কি হয়েছে গল্প বলেন, মানে সালমান ভাই সম্পর্কে উনি ওনার ভালোবাসাটা ছিল এক্সেপশনাল লেভেলের। হ্যাঁ, আমিন সরকার আমি ওনাকে চিনছি, উনি আমাদের চলচ্চিত্রের একজন মানুষ, বিলেন আমার সাথে কাজও করছে, ভালোবাসার প্রিয় তিন ভাই, তিনজনকে বেশ ভালো লাগছে, থ্যাংক ইউ আমিন ভাই। ডন ভাই আমি আপনাকে যে জিনিসটা মানে কোশ্চেন করতে যাচ্ছি সেটা হচ্ছে যে মানে সালমান ভাই 1993 সালে আসছেন কিয়ামত থেকে কিয়ামতের মাধ্যমে, তারপরে এখন পর্যন্ত উনি মারা গেছেন
একটা সময়, তারপরে এখন পর্যন্ত 2020 সালে এসে ওনার যে মাথার ব্যান্ডানা বাঁধা বা উনি যে জিন্সটা একটু এরকম করে পরতো, এই যে স্টাইল এবং বাংলাদেশে এত পছন্দের নায়ক, সবাই সবার আইডল হচ্ছে সালমান শাহ, তো উনি যে স্টাইল গুলা করতেন, উনি যে ডিজাইন গুলা করতেন, আমি যতটুকু জানি যে আপনি ওই ডিজাইনের সাথে ওতপ্রোত ভাবে জড়িত ছিলেন, এটা নিয়ে একটা ভালো তো বলো। আমি হচ্ছে যে তখন তখন হচ্ছে আমরা বিসিআর দেখতাম, বিসিআর আছে ভিডিও টেপ আছে না, বিসিআর দেখতাম, তখন সঞ্জয় দত্তর একটা কি জানি ছবিতে তখন ট্রেলার দেখা ছিল, চাঙ্গি পান্ডে একটা অনুষ্ঠান করতো চিল আউট জোন, মানে ফিল্মের উপর শুটিং টুটিং এর উপর, তো আমি তখন দেখলাম সঞ্জয় দত্তর একটা ছবি, ডিজাইন গুলো যে নিয়ে বলছি, এবার আবার বলো সাউন্ড নাই দেখছো, ওই যাই সাউন্ড আছে যাই, জুতাটা কইলা খালি পায়ে হাঁটি, যে গরম শুনতে পাচ্ছেন, মন নাই চাই জুতাটা কইলা খালি পায়ে হাঁটি, এখন এখন কই কেন, আসলে ডন ভাইকে হেল্প করার জন্য আমরা দেখছি আশেপাশে অনেক বড় বড় ডিরেক্টর এসে হাজির হয়েছেন, হ্যাঁ না এবং ডন ভাই যেহেতু সেখানে আমি 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 লাইভ শুরু করার আগে দেখলাম যে ডন ভাইকে মানে চার থেকে পাঁচ জন মানুষ কার্ড দিয়ে বসিয়ে রেখেছে, অন্যরকম ডন ভাই, যে আসলে ডন ভাই পাইছি পাইছি খুঁজে পাইছি, ডন ভাই যে প্রশ্নটা ইমনের ছিল সেই প্রশ্নটা করেন, তারপর আমি একটা প্রশ্ন করতেছি, সেটা হচ্ছে যে ওই যে স্টাইলিং এর ব্যাপারটা, সালমান ভাই আর আপনার ডন ভাই শুনতে পাচ্ছেন, আমরা কমেন্টস পড়ি ডন ভাই আসার আগে, হ্যাঁ চল নাইস, খুব ছোট্ট কমেন্টস করছে, আমরা বড় বড় কমেন্টস করতে চাই, রাফিয়া চৌধুরী লিখছে ডন ভাইয়া আমাদের সুপারস্টার, ইমন ভাই কেন কিছু বলেন, আপনার মুখে সুপারস্টার না, আচ্ছা আমাকে নিয়ে আর কি বলবে, ডন ভাই তো আমাদেরকে অনেক আদর করে আসলে, সরি সরি, ডন ভাই আমাদের নায়ক নীরব ভাইকে নিয়ে কিছু বলেন, ডন ভাই সবসময় বলে ভালোবাসা দিচ্ছে বুঝতেছি না কিছু, আমরা আর কিছু কোশ্চেন করি দোস্ত, কথা শুনতে পাচ্ছেন ডন ভাই, কথা শুনতে পাচ্ছেন, এই আড্ডা গুলা এই মানে এই আড্ডা গুলা মানে এরকম ডিস্টারবেন্স ছাড়া, ডিস্টারবেন্স ছাড়াই আড্ডা যদি আড্ডা খুবই মজা হতো, মানে ঠিক আছে অবশ্যই নেক্সট টাইম আমরা করব, কারণ আমি কথা বলতে আমার কাছে থাকে আমরা যেহেতু এখন ডন ভাই যেহেতু আমরা এখন করোনার সময়ে আমরা ভার্চুয়ালি কানেক্টেড হচ্ছি, সো আমরা এখন না আসলে ডন ভাই খুব জমানো মানুষ, কিন্তু আসলে জমানোর জায়গাটা যেটা হচ্ছে বারবার নেটওয়ার্ক দেন, বারবার কিছু না কিছু প্রবলেম হচ্ছে এই কারণে,
ফ্লো নষ্ট হয়ে যাচ্ছে। ডন ভাই, আপনি সালমান ভাই এবং আপনার যে স্টাইলের যে বিষয়টা ওইটা নিয়ে বলেন, আপনি কি শুনতে পেয়েছেন ডন ভাই? শুনতে পাইনি, এখন পাচ্ছি, বলো। আচ্ছা, আমি বলছিলাম যে সালমান ভাই এবং আপনি, তখন তো সালমান ভাই একটা স্টাইল করেছে, এটা এখনো মানুষ ফলো করে, কিন্তু আমি যতটুকু জানি ওই ডিজাইনের ক্ষেত্রে, সালমান ভাই ডিজাইনের ক্ষেত্রে আপনিও জড়িত ছিলেন, তো সেই ডিজাইন বা গেটআপ সম্পর্কে বলেন। সেটাই বলতেছি, আমি যে ল্যারেন একটা এপিসোড দেখতাম চাঙ্কি পান্ডের, ওইটাতে সঞ্জয় একটা ছবি শুটিং করছিল, ওই ছবিটা রিলিজ হয়নি তখন, ওই ছবিটার মধ্যে তখন সঞ্জয় একটা স্পটেড কাপড় মাথায় বেঁধেছিল, যেটাকে ভ্যান্ডানা বলা হয়, তাই না? হ্যাঁ, তখন সালমানের হচ্ছে যে ইয়ে ছবি শুটিং চলতেছিল, ছবিটার নাম হচ্ছে যে স্নেহ, গাজী ভাইয়ের স্নেহ, মৌসুমী আর সালমানের। তো রাত্রেবেলা যখন মানে আমি মাথায় অনেক বড় চুল ছিল, তো মাথায় তেল দিয়ে যখন ঘুমাইছি, তখন আমাদের একটা বালিশের কাভার ছিল ওই স্পটেড কাপড়ের, বুঝছো? ওই কাপড়টা আমি আমার মাথায় বেঁধেছিলাম, ওইটা সালমান দেখছে, এটা তো হেভি জোস একটা মানে আইডিয়া কিংবা জোস একটা মানে লুক লাগতেছে। হ্যাঁ, তখন বালিশের কাভারটা ওরে দিছি, ও আবার মাথা মতো পরে দেখে আর ছিল, আসলে লুক পুরা চেঞ্জ। পরের দিন সকালবেলা শুটিং, তখন ড্রেস ম্যান ছিল যে চান মিয়া, না সূর্য মিয়া, কি জানি ভুলে গেলাম, চান মিয়া বোধ হয়, তুমি চিন না, অনেক পুরনো, আমি চিনি না, চান মিয়া না কি মিয়া, যাই হোক, ওই আইনলাম দোস্ত, ড্রেস ম্যানের হচ্ছে যে প্যান্টের ইয়ে ঠিক নেই, প্যান্টটা ঠিক আছে, চেনটা সেফটি পিন দিয়ে বাঁধা, তাহলে কি ড্রেস বানাবে তুই বোঝ, চিন্তা কর, বুঝছো? সালমান বললাম এখানে দুজনে নিরজনে, ওই গানটার সময় এখানে দুজনে নিরজনে সাজাবো প্রেমের পৃথিবী, ওই গানটা বুঝছো? গান না প্লিজ প্লিজ ঘটনাটা শোনো, ওই বালিশের কাভারটা, ঘটনা শোন আগে, ওই বালিশের কাভারটা সালমান মাথায় বাঁধছে, বেঁধে ওই গাজী ভাইয়ের স্নেহ ছবি শুটিং এ ইউজ করছে। তারপর থেকে দেখো পুরা বাংলা ছবির ভিউয়ার্স যারা আছে সবাই মাথার মধ্যে, কনসার্ট কিংবা কোন একটা প্রোগ্রাম হলে ইয়াং জেনারেশন মাথার মধ্যে একটা কাপড় বাঁধতই, তাই না? হ্যাঁ হ্যাঁ, ওই চান মেরে দিয়ে সকালবেলা শুটিং এর দিন, সকালবেলা ইসলামপুর থেকে বিভিন্ন ধরনের 10 রকমের কাপড় আনাইলাম, এনে ওই ভ্যান্ডানা গুলো তৈরি করলাম ওই একদিনই সকালবেলায়। করার পর ওই স্নেহ ছবির মাধ্যমে মাথার মধ্যে কাপড় পরা আরম্ভ করলো সালমান। সেকেন্ড একটা ড্রেস খুব হিট হয়ে গেছিল সালমানের, সেটা হচ্ছে ফতুয়া, ঠিক আছে? সালমান কিন্তু ফতুয়া ইউজ করতো, দেখবা যে 95 এর কয়েকটা ছবি দেখবা, সেটা হচ্ছে আমি পর্দার কাপড় কেটে একটা ফতুয়া বানিয়েছিলাম, বুঝছো ভাই? আর একটা জিনিস দেখছি, যে টুপি পরে গান করছিল, টুপি পরছিল। হ্যাঁ, আসো সালমানের কয়েকটা ছবিতে দেখবা যে সালমান ওভারকোট পরছে, হ্যাট পরছে, হ্যাঁ, সানগ্লাস পরছে, সব এক কালার। এটা হচ্ছে যে সানি দেওয়ালের ছোট ভাই, নাম ববি দেওয়াল, খুব সম্ভবত ববি দেওয়াল, ববি দেওয়াল, হ্যাঁ, ওর একটা ছবিতে তখন দেখছিলাম ও হচ্ছে যে কালার চেঞ্জ আপ থাকে, মানে গেঞ্জির সাথে সানগ্লাসের কালার, ঘড়ির কালার, জুতার কালার এক, এরকম একটা টাইপের, বুঝছো? তখন আমি সালমানের ওই বললাম তো এই 5টা কালারের শুট বানা, মানে তুই হচ্ছে যে ওই গানের শুটিং গুলো আর ফাইটের চিন্তা কর। সেটা কিরকম, মনে করো সালমান নীল কালারের একটা ওভারকোট পরছে, নীল কালারের একটা হচ্ছে সানগ্লাস পরছে, তখন কিন্তু ওই কালার সানগ্লাসটা খুব হিট হয়ে গেল ওইটা ইউজ করার পর, তাই না? তো আমরা আমরা হচ্ছে যে অলওয়েজ আমাদের মানে ম্যাক্সিমাম টাইমটাই আমি তো চিন্তা করতাম ড্রেস আপ গুলো নিয়ে, আর সালমান চিন্তা করতো অ্যাক্টিং, তারপরে স্ট্যান্ডার্ডনেস, তারপরে স্টাইল গুলা জানি নতুনত্ব, না আনলে তো পাবলিক মজা পাবে না, ড্রেস আপ গুলো নিয়ে অনেক চিন্তা করতাম। সোহান ভাইয়ের সাথে একবার খুব একটা সেটের মধ্যে খুব রাগারাগি হয়ে গেল, প্রায় হাতাহাতি পড়ছে, বুঝছো? আর নায়িকার জন্মদিন নায়কের স্যুট পরে আসতে হবে, আমি বললাম ওই ইতিহাসে পৃথিবীতে কত আছে নায়িকার জন্মদিন আর আপনি লাল স্যুট, সাদা স্যুট, কালো স্যুট পরে আসলেন, আপনি চেঞ্জ করেন, ঠিক আছে? বেশি বুঝো, আমি ছবির আমি আমি ছবির ডিরেক্টর, আপনি তো ডিরেক্টর কিন্তু ম্যাট্রিক পাস করছেন তো 40 সালে পায়জামা পরে, এটা বুঝতে হবে।
ঠিক আছে, এখন রবীন্দ্রনাথ গল্প লেখছে, দিদিমা দাদিমা অমুক মা, ওইটাই এখন হাইটে ঢাই মাম হয়ে গেছে, ঠিক আছে, ডিজিটাল ডিজিটাল যুগ। এখন সোহান ভাই, সোহান ভাইয়ের সাথে লাগছে মৌসুমীর জন্মদিন, ওই একটা সিকোয়েন্স, ওই সিকোয়েন্সে ইমন তোমাকে শুট করতে হবে। আরে ভাই ওটা তো পরে আসছে, কাঞ্চন ভাইরা পরে আসছে না, জসিম ভাই পরে আসছে, কাঞ্চন ভাই পরে আসছে, রুবেল ভাই পরে আসছে, রুবেল ভাই পরে আসছে, নায়িকার জন্মদিন উনি লাল স্যুট পরে সাদা স্যুট পরে গেছে, এটা হতেই পারে, ওয়ান্স আপন এ টাইম, রাইট? এই এই জিনিসগুলো যদি আমরা চেঞ্জ না করি তাহলে কে চেঞ্জ করবে? আমরা তখন ওই চিন্তাটা করতাম, সালমান আমি ড্রেস আপ, তারপরে তোমার জুতার স্টাইল, আমি বললাম যে বেলি কেস পরে কাঞ্চন ভাই ফাইট করতেছে, আমি এটা কোনো ব্যাপার না, প্রোডাকশন ম্যানেজার দিছে কাঞ্চন ভাই ফাইট করতেছে, রাইট? এখন আমি হয়তো সালমান রে করলাম যে দোস্ত কিসের বেলি কেস মুখে, তুই বেটা পড়বি নাইকি, পড়বি প্যান্ট নাই কামাচি, ব্র্যান্ডেডটা পড়বি, ব্র্যান্ডেডটা পড়ে তুমি ব্র্যান্ডেডটা পড়ে, তাই না? এত মজার গল্প, এই মজার গল্পের মধ্যে আমরা আরো একটা স্টোরি জানি, সেটা হচ্ছে যে শুটিং থেকে, শুটিং এর একবার প্রপস থাকে, বিভিন্ন সময় বিভিন্ন প্রপস থাকে, এই প্রপস এর মধ্যে একবার কক্সবাজার না কোথায় জানি একবার শুটিং এ গিয়ে ঘোড়া ছিল, কক্সবাজারে, এবং এই ঘোড়া ঘোড়া তিনটি সকালবেলা ডন ভাই প্রচলিত। তুমি তো একবার বান্দরবন থেকে ফোন করছিলা যে ভাই আপনার গল্প নিয়ে খুবই আড্ডা হচ্ছে, ভাই এক ডিরেক্টর আছে উনি আল্লাহ ওনাকে বেস্ট নচ্ছে করুক, আর আমার কথা হচ্ছে আমি কারো অপমানও করি না, কিন্তু ঘটনা হচ্ছে যে নিজেদেরকে শুধরাতে হবে, নিজেকে নিজের না শুধরালে কিন্তু তুমি ডেভেলপ করতে পারবে না, এটাই তো ঠিক। হ্যাঁ, ডিরেক্টর ছবি করতেছি, ছবির নাম নামটা মনে নেই, আগেকার ছবিগুলো একটু ক্যারাবার টাইপের নাম, অন্য মানে মনে থাকে না, যাই হোক উনি কাজ করতেছি, ওই যে মান্না ভাই শিখিয়ে দিয়ে গেছে যে বন্ধুত্ব পাতাবি, ক্লোজ রিলেশন করবি, তাহলে পেমেন্ট টেমেন্ট টাকা টুকা পাবি না, আমি কি বলেন ভাই, বুঝতে পারছি তো, যাই হোক ওই ডিরেক্টরের খুব কাছে ছিলাম আমি, তোর পেমেন্ট দিচ্ছি এই কালকে নে, এই পরশু দিন নে, এই ঢাকায় যেয়ে নিস, আমি কি বলেন, এই যে শুটিং সেট সিনেমার, বুঝছো এইসবটা সিনেমা শুটিং, আর দেন না দেন না, পরে চিন্তা মশলা ছবির কাজটা করে বললাম টাকাটা পাবো না, দেরি কর, আমি করছি কি ওই এলাকায় চেয়ারম্যানের ছেলের সাথে আমার খুব একটা ভালো রিলেশন হয়ে গেছিলো, ওই চেয়ারম্যানের ছেলেকে ঠিক করলাম, রেডি করলাম যে দোস্ত একটা ঘোড়া বিক্রি করবো, ঠিক আছে 15,000, ঠিক আছে 15,000 টাকা ঘোড়া বিক্রি করবো, কি বলে, আমি বললাম যে শুটিং এর ঘোড়া গুলো দেখছো না, ওইটা নিয়ে এসে তোকে বাড়ির বাড়ির ডালিম গাছের সাথে বাইন্ধে রাখবো, তুই আমার 15,000 টাকা দিবি, আমি ঢাকা পলায় চলে যাবো, তারপর প্রডিউসার যখন খুঁজবে ঘোড়াটা যে তোদের বাসায় পাবে, তুই 5,000 টাকা বেঁচে দে, 20,000 টাকা বেঁচে দিবি, খালি কবি ডন বেঁচে দিয়ে গেছে 15,000, ঠিক আছে, মানে সকালে ঘুম, সকালে ঘুম থেকে ওটা তুই 5,000 টাকা লাভ পাবি, একটা ফ্রেন্ড এসে, ওই ব্যাটা, হ্যাঁ ওই ব্যাটা করছে কি চিন্তা করছে, কারি বাবা ডন ভাই ঠিক বুদ্ধিছিস তো, আমি ওই ব্যাটা সকালবেলা রাত্রেবেলা ঘোড়াটা তোর ডালিম গাছে বেঁধে রেখে আসবো, সকালবেলা তুই বিক্রি করে দিলে 5,000 টাকা লাভ, ঘুমের থেকে ওটা 5,000 লাভ এই পাহাড় জঙ্গলে আছে, তাই না? তারপর করছে কি আমি হচ্ছে যে রাত 3:30-3:30 দিকে মেকআপ ম্যানের ওখান থেকে কেসি চুরি করছি, বুঝছো, মানে ঘোড়া দড়িটা কাটবো আর কি, ওই সালা দড়ি তো কাটে না, কাটে না, কাটতে কাটতে কাটতে, আর এমন ঘোড়া বাইচে নিছি পিঠের উপর উঠলেই বসে পড়ে, বুঝছো, আমি বাংলা ছবি দেওয়া অবস্থা, বাংলা ছবি দেওয়া অবস্থা, ওই ওই ঘোড়ার পিঠের উপর উঠলে, ঘোড়ার পিঠের উপর উঠে বসছি, মনে করো ঘোড়া নিজেই বসে পড়ছে, আমি এটা তো নিয়ে যাওয়া যাবে না, আমি চিন্তা ঘোড়াই পিঠাত করে নিয়ে যাই, বুঝছো, আমি তুই ওটা আমার পিঠের উপর, এরকম একটা ব্যাপার, কিন্তু ঘটনা হচ্ছে যে পরে ঘোড়াটারে নিয়ে গেছি, নিয়েছে ইয়েতে ওই ডালিম গাছে বেঁধে রেখে, ওরে ঘুমেতে ঘুরে, আমি বললাম যে দোস্ত আমার 10,000 টাকা দে, তুই 15,000 টাকা দে ঘোড়াটা বেঁচে দে, সকালে উঠেই তো পাবি ওটা, ঠিক আছে, ওই 10,000 টাকা নিয়ে আমি ভোর 5টার সময় রওনা দিলাম, বুঝছো, মানে ঢাকার উদ্দেশ্যে যাতায়াত কপালে বেঁচে দিছি তো ঘোড়া, পেমেন্ট দেয়নি কি করবো, টাকা পয়সা নেই, আর এইদিকে এদিকে এই যে ভক্ত বন্ধু বান্ধব চিন্তা করবো কি রে কক্সবাজার বান্ধবান রাঙ্গামাটি শুটিং করলে কি আনলি, কিছুই করতে পারবো না, যার জন্য চিন্তা করলাম ঘোড়াটাই বেঁচে দিই, ঢাকা যাই বিচার যা হবে পরেরটা পরে দেখা যাবে, ঠিক আছে,
পরে ঘোড়া বেয়েছে চলে আসছিলাম, পরে শুনি যে ওরা ওই ঘোড়াটা হচ্ছে কন্টিনিউটি ঘোড়া, এইবার ডিরেক্টর প্রডিউসাররা বিপদে বিপদে পড়ে গেছে শুন না। তারপরে মেকআপ আর্টিস্ট ডেকে হচ্ছে এক কাজ করে, ঘোড়া যেহেতু পাওয়া যাচ্ছে না, এই সাদা ঘোড়াটার এই মেকআপ টেকআপ করে কালার করে নিয়েছে। এখন মেকআপ ম্যান তো পুরা মেকআপ মাকে মানে কাভার করতে পারতেছে না, বুঝছো, কালার তো মিলতেছে না। পরে প্রোডাকশন ম্যানেজার খোঁজ পাইছে যে চেয়ারম্যান সাহেবের বাসায় ঘোড়াটা বাঁধা আছে, ডন ভাই নাকি বেঁচে দিয়ে রাত্রেবেলায় পালাই গেছে, ঠিক আছে। তারপর এটা নিয়ে বিচার, এখন আমি তো পাইছি দু ড্রেস ট্রেস নিয়ে চলে গেছি, এতটা বুঝ। আমার কথা হচ্ছে যে ভাই আমি ভালোবাসে মন উজাড় করে আপনার কাজটা করে দিলাম, ভালোবাসা দিয়ে ভালোবাসা আপনার এত কষ্ট করে কাজ করে দিলাম, আমি টাকা পাবো না এই জন্য বেঁচে দিচ্ছি, কোনো সমস্যা করে না, কোনো সমস্যা নাই, আমরা ঘোড়াটা কিনে আনছি 5,000 টাকা লস দিয়ে। আমি তো এই তো পেমেন্টটা নিলাম কিন্তু একটু ঘুরাই নিলাম আর কি, বুঝছেন না। আমি তোমাকে যেভাবে ভালোবাসলাম তুমি আমাকে অল্প একটু ভালোবাসতো তাহলে তো এরকম আর হইতো না, হইতো? অবশ্যই। আমার কথা হচ্ছে যে পেমেন্টটা তুমি দিতা কম বেশি দিতা তাহলে তো এই ঘটনাটা ঘটতো না, পেমেন্ট দিবা না, তুমি আমার ভালোবাসার সুযোগটা নিয়ে নিলা, আমি তোমাকে মন থেকে ভালোবেসে কাজ করে দিলাম, তুমি এটা সুযোগটা নিয়ে নিলা, তাহলে আমার মনে হয় ওই দিনের পর থেকে ডন ভাই আপনার পেমেন্টের কেউ আটকায় নাই, ওই দিনের ঘটনার পর থেকে। না আমার কথা হচ্ছে যে এরকম হবে কেন, একটা আর্টিস্ট কাজ করার পর কেন কেন টাকা যাবে, এর থেকে লজ্জার কোনো আর ব্যাপার আছে বলো? একদমই না, একদমই না, আমি সানি ভাই আমি কাছে যাই কানে কানে বলতেছি এফডিসি তে, আমি সানি ভাই ইয়া একটা সিগারেট দেন তো, খারাপ কথা বলি কই সর করে বাচ্চা একটা লাত্তি দিব, ঠিক আছে। আমি বললাম যে সানি ভাই ঠিক 10 হাত দূরে যাবো, যে দূর থেকে ভাই সানি কি খবর তোর, ওটা ভালো লাগবে নাকি সিগারেট দিবেন জামুগা, ঠিক আছে, বুঝছেই তো ভাই। ডন ভাই আর একটা গল্প আছে, সেটা হচ্ছে ডন ভাই ওই যে আমার গেছে কিছু দেখতে পাচ্ছি না খালি শুনতে পারতেছি, আরে লাইফটা এরকম তেজ কথা ভাই। ওই যে ইয়া ওই যে কোন গার্লফ্রেন্ড ফোন করছে, ফোন করে হচ্ছে ইয়ে হয়ে গেছে, মেসেজ দিছে আর লাইট টাইট সব লাইট বন্ধ হয়ে গেছে। কানেকশন আমরা অনেক দূর অনেক শো করে ফেলছি, আমরা অনেকক্ষণ শো করে ফেলছি শেষের দিকে আমাদের প্রোগ্রাম, আমরা আসলে শোটা করতে গিয়ে মনে হয় যে অনেক কথা বাকি, রন ভাইয়ের সাথে আরো কথা বলতে হবে, কিন্তু দেখি রন ভাইয়ের কি অবস্থা। আমরা কি কমেন্টস পড়বো? ডন ভাই আমার প্রিয় নায়িকা মৌসুম আপুকে নিয়ে কিছু বলেন। মৌসুম আপুকে নিয়ে ডন ভাই বলছিল কিছুক্ষণ আগে, হয়তো আবারও বলবে। আমরা পরে কমার্সটা পড়তে চাই, পরে কমার্সটা কি আছে একটু দেখবো আমরা। হোয়াটসঅ্যাপ অল টেক মাই লাভ এন্ড রেসপেক্ট। আচ্ছা এরপর কমার্সটা একটু দেখতে চাই। তুষার ভাই, ডন ভাই, নীরব ভাইকে নিয়ে কিছু বলেন, বাংলাদেশ রাঙামাটি নীরবকে নিয়ে বলবে। অভিনেতা ডন ভাইয়ের গানের গলা তো বেশ ভালো, অভিনেতার গান গেলে মন ভক্ত না। আমরা আসলে ডন ভাইয়ের গান শুনতে চাই এখন, কারণ ডন ভাইকে নিয়ে আমরা অনেক গল্প করেছি এতক্ষণ। আই থিঙ্ক যে ডন ভাইয়ের কিছু ভালো ভালো গান আমরা এখন শুনবো, কারণ সময় শেষের দিকে হয়ে গেছে। হ্যাঁ ডন ভাই মনে হয় একটু নেটওয়ার্কের ঝামেলা হয়েছে, আমার মনে হয় চলে আসবে এখনই। আমরা ডন ভাই আসলে ডন ভাই গান শুনতে চাই, আমরা ডন ভাই গান শুনতে চাই, বিকজ ডন ভাই এত ভালো গান গায়। আজকে আমাদের তোর আমার প্ল্যান ছিল ডন ভাইকে দিয়ে 5 থেকে 7টা গান গাওবো, আমরা আজকে প্ল্যানিং ছিল প্লেয়ার আগে কন্ট্রাকচারে খেলবো আজকে ডন ভাইকে নিয়ে, সেটা হ্যাঁ, বাট আমরা গানই গাওয়াইলাম না। আমার মনে হয় আমরা গান দিয়ে স্টার্ট করি এবার আসার পর ডন ভাইকে। ডন ভাই চলে এসছে মনে হয়,
আবার চলে গেছে। আচ্ছা কোনো কমেন্টস পড়বো আমরা? মিনিট আছে বলার সময়, যে 2 মিনিট বলার সময় আছে না ডন ভাই, আমাদের সময় আসলে কোনো ধরা বাধা নিয়ম নেই। আমরা যেহেতু 1 ঘন্টা লেট করে ঢুকছি, প্লাস আমরা আসলে আমাদের অডিয়েন্স 10টার পরে আমরা শো নরমালি টানি না, বাট আমরা এখন যেটা হচ্ছে যে লাস্ট আমরা একটা গান শুনতে চাই আপনার কণ্ঠে, এবং সেটা হচ্ছে আমার এবং আপনার, আমরা সবাই একসাথে গানটা গিয়েছিলাম, সেটা হচ্ছে একদম খালি গলায় আমরা শুনবো, ওই যে বন্ধু তোমার বাড়ি আমার, মনে পড়ছে মনে পড়ছে মনে পড়ছে বন্ধু তোমার বাড়ি, ওই কোন দিকে আমরা ওই গানটা শুনবো এবং শুনে আমরা শেষ করে দেব আজকের শো। আচ্ছা এই গানটা নীরব, এই গানটা মিশাবের উপরে কিন্তু ভর করছিল, মনে আছে? সকালবেলা উঠে মিশাবে এই গান গায়, রাত্রেবেলা গায়, সন্ধ্যা সময় গায়, মনে আছে? শুধু সারাদিন ইউনিটের সবার উপরে ভর করছিল, ইমন বোধ হয় মিস করছে ওই ইয়েটা, তাই না? আজকে নীরব তুমিও গাবা ওই গানটা, ওই যে বন্ধু তোমার বাড়ি তোমার ঘর, সবাই কি পর পর কি জানি ভুলে গেলাম তো, শুরু কর আপনি শুরু কর। আমার লাইফই ভুলে গেলাম, ঠিক করতেছি এমন আটি হয়ে গেলাম আমরা। হ্যালো ওই ওই এদিকে কথা কয় কে জানি, রেডি? হ্যালো না নরমাল শুরু শুরু কর, আমরা গান শুনি। হ্যাঁ রেডি গাবা নাকি তুমি? নীরব গাবে না? আপনি গান? হ্যাঁ গান তো আপনি গাবেন, আমরা শুনবো। না না নীরব রেডি ওয়ান টু থ্রি, কি জানি গানটা ভুলে গেলাম, শোনা যায় শোনা যায়? জানলে বলে কারিশমা, শোনা শোনা যায় কথাটা খারাপ কিন্তু মানে মানে এটা কি বলতেছি শোনা যায় এটা তো বলা যাচ্ছে না, মানে শোনা যাচ্ছে কি না যাচ্ছে এটা তুমি বুঝবে, তাই না? শুনতেছি আমরা শুনতেছি আপনি গান শুনতে পাচ্ছি। বন্ধু তোমার বাড়ি তোমার ঘর, তোমার আঙ্গিনায় সবখানে বিচরণ করি তুমি জানো না, তোমার বাড়ি তোমার ঘর তোমার আঙ্গিনায় সবখানে বিচরণ করি তুমি জানো না, তুমি যখন ঘুমাও থাকি তোমার স্বপ্নে, ভালোবাসার কাজল হইলাম তোমার নয়ন, বন্ধু রে তুমি মোরে ভুইলা যাইও না, নীরব বন্ধু রে তুমি মোরে ভুইলা যাইও না, বন্ধু তোমার বাড়ি তোমার ঘর তোমার আঙিনায় সবখানে বিচরণ করি তুমি জানো না, তুমি যখন ঘুমাও থাকি তোমার স্বপ্নে, ভালোবাসার কাজল হইলাম তোমার নয়নে, বন্ধু রে তুমি মোরে ভুইলা যাইও না, ও বন্ধু রে তুমি মোরে ভুইলা যাইও না। ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ জন ভাই, এবং আমাদের লাইভে আসার জন্য আপনাকে অনেক বেশি ধন্যবাদ, এবং সত্যি আপনি আমার মায়ের জন্য সবাই দোয়া করবেন, আমার মা আমার পৃথিবী, আমার মা আমার পৃথিবী, আমার মা আমার পৃথিবী, কারণ হম
নেটওয়ার্কে প্রবলেম হচ্ছে মনে হয় না? না ইমন, আমার কাছে মনে হয় যে আমরা শোটাই করে ফেলি, কারণ ডন ভাই আমাকে বলছিল যে তার মোবাইলে চার্জ শেষ হয়ে যাচ্ছে। তাহলে শেষ করে ফেলি চল, কারণ ডন ভাই প্রবলেমে পড়ে গেছে। না ডন ভাই আবার চলে এসেছে, বিদায় নাকি? আচ্ছা ডন ভাই একটু ঝামেলা হচ্ছে, তাহলে আমরা শেষ করে ফেলি চল। লাইভ রেডিওর পেজে যারা দেখছেন তাদের সবাইকে অনেক বেশি থ্যাঙ্কস, এবং যারা শুনছিলেন 28777 এই নাম্বার ডায়াল করে রবি এয়ারটেল এবং বাংলালিংক থেকে। ইমন আমি আগামীকাল আসবো আরেকজন গানের মানুষকে নিয়ে, ততক্ষণ আপনারা ভালো থাকবেন, আরামে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ইমন, তুই যদি কিছু বলে বিদায় নিস। আমি আমার কিছুই বলা নেই এই মুহূর্তে, আমি যেটা বলবো ডন ভাই মনে হয় যে জিনিসটা বলতে চেয়েছে যে ওনার মা খুব অসুস্থ, ওনার মা মানে আমাদেরও মা, এটা উনি কমপ্লিট করতে পারেনি। সো যারা দেখছেন এই প্রোগ্রামটা, ডন ভাইয়ের মায়ের জন্য অবশ্যই অবশ্যই দোয়া করবেন যেন উনি আমাদের মাঝে সুস্থ হয়ে সুস্থভাবে থাকেন আর কি। সো আর সবাই ভালো থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন এই করোনাকালীন সময়ে, সবাই সবার পাশে থাকার চেষ্টা করবেন, মাস্ক ব্যবহার করবেন, যা যা নিয়ম কানুন আছে সেভাবেই চলবেন, সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।